ভরসায় থাকতে গেলে বাজারটা আর হচ্ছে না। নিয়েই যাবো যেহেতু বিষুর আগে থেকে সেই দাঁড়িয়ে আছে এখানে। এই কড়াইগুলো বেশ সুন্দর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল এখন 9টা বাজে, মিশু তো ঘুমিয়ে আছে, আজকে স্কুল পাঠায়নি। আর আজকে একটা ভালো খবর আছে, আজকে রাত না ভোর দিকে একটু বৃষ্টি হয়েছে, একটু না অনেকটাই হয়েছে, 7টা থেকে 8টা পর্যন্ত বলে বৃষ্টি হয়েছে। আমি তো কিছুই বুঝতে পারিনি, আমি যখন 8টায় উঠি তখন আকাশ পরিষ্কার হয়ে গেছে। মিসেস সিনহা বললো যে নাকি 1 ঘন্টা পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, তো যাই হোক তাতে তো কোনো লাভ হয়নি, গরম তো প্রচণ্ডই লাগছে। আরও মানে একদিন গোটা দিন বৃষ্টি হওয়ার হতে গেলে মনে হয় ঠান্ডাটা হবে বলে। সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে, এখানে কী হয়েছে, ঢেঁড়স ভাজা আর হয়েছে ভাত, ডাল দিয়েছে তো, ডাল আর ডিম সেদ্ধ চেপেছে। কালকে যে বাজারে গিয়েছিলাম দুটো নাইটি কিনে নিয়ে এসেছিলাম, ওই নাইটিগুলো রাত্রেবেলা কেচে আমি মেলে দিয়েছি, এখনও ট্যাগগুলোও ছেঁড়া হয়নি আমার। আর হাতে যে হাতগুলো লাগানো আছে সেই হাতগুলোও খোলা হয়নি, কোনো রকমে আমি কেচে মেলে দিয়েছি। এখন 9টা বাজে, সকালে নাকি বৃষ্টি হয়েছে 1 ঘন্টা, 7টা থেকে 8টা, দেখে তো কিছু মনে হচ্ছে না, মানে এত গরম লাগছে, আমি উঠে বৃষ্টি দেখতে পাইনি যদিও বা। মাসি আজকে তাড়াতাড়ি চলে এসেছে, রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে, কারণ কালকে মাসিকে বলেছি একটু তুমি তাড়াতাড়ি করে আসবে, মাসি একটু দেরি হয়ে যাচ্ছিলো, তো যাই হোক দুদিন মিশ্রাস না অফিস যেতেও দেরি হয়ে যাচ্ছিলো, তো আজকে ঠিক টাইম হয়ে এসে রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছে মাসি, প্রায় হয়েই গেল মনে হয় রান্নাবান্না। আজকে সকালে রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গেছে, ঢেঁড়স ভাজা তার ডিম সেদ্ধ। মিশ্রাস না অফিসের জন্য বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে, এদিকে হচ্ছে মিশুকেও আমি সকালবেলা ব্রেকফাস্ট আজকে করিয়ে দিলাম, দুধটা আর দিইনি, কারণ গরমের জন্য দুধ খাওয়াটা একদমই টোটালি বন্ধ করে দিলাম। কালকে পিডিয়াশরটা এনেছিলাম, যদি কোনো সময় মনে হয় তাহলে পিডিয়াশরটা জলের সাথেই, নর্মাল জলের সাথে গুলে দেবো, দুধটা আর দেবো না, কারণ দুধটা দিতে গেলে না ওরও কেমন যেন অস্বস্তি লাগছে, খেতে চাইছে, দুধ খেতে ভীষণই ভালোবাসে কিন্তু দেবো না। আজ এখন 10টা বাজতে 5, ভাবছি যে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়, আমাদের যেতে হবে হচ্ছে, মানে আমাদের বলতে আমি যাবো হচ্ছে একটু স্মার্ট বাজারের দিকে, ওখান থেকে না আমাদের মাসের যে বাজারগুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে, কারণ মিশ্রা সিনহাকে নিয়ে গিয়ে ওর ভরসায় থাকতে গেলে বাজারটা আর হচ্ছে না, তো ভাবছি আমি একা গিয়েই মিশুকে নিয়েই চলে যাই, তো রান্নাবান্নাটা এদিকে হোক আস্তে আস্তে, আর আমি মিশুকে নিয়ে বেরিয়ে যাই, কারণ মিশুর ব্রেকফাস্ট হয়ে গেছে, কোনো অসুবিধা না, ওই জন্যই বিশেষ করে ব্রেকফাস্টটা করিয়ে দিলাম ওকে, ফার্স্ট মিলেই দই মুড়ি খাইয়ে দিয়েছি, নিশ্চিন্ত, আর 12টা পর্যন্ত কোনো চিন্তা নেই। সকাল থেকে আজকে ঘরটা গোছানোর সময় পাইনি, ঘরটা আগে গুছিয়ে নিই তারপর আমি রেডি হব। ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর একটা সিটি দেবো, এখানে হচ্ছে আজকে আমাদের হবে হচ্ছে আলু পেঁপের তরকারি, আর তার সাথে সকালে ঢেঁড়স ভাজা করা হয়েছিল ওটা তো আছে, এখন তরকারিটা চাপিয়ে দিই। যেদিন তারাগুড়া থাকে সেদিনকার ডিমের ঝোল করলে বেশি ভালো মনে হয়, কিন্তু কালকে যেহেতু মাংস খেয়েছে ওই জন্য আজকে আর ডিম খাবো না, এই নর্মাল আলু পেঁপের তরকারিটাই খেয়েছে। আজকে রান্নাবান্না মোটামুটি আধা ঘন্টার মধ্যে শেষ করার মানে টার্গেট রেখেছি, ওই জন্য আলু পেঁপেটা এখন কষাটাও হয়ে গেছে, জলটাও গরম করে নিয়েছি, আর এদিকে দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে, তো ভাবছি যে এটা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, খুব অল্প জল দিয়েছি, কারণ সিটি দেওয়ার পর পেঁপে অনেকটাই জল ছেড়ে দেবে, তারপর আবার কড়াই দিয়ে সেটাকে শুকাতেও হবে, ওই জন্য জল খুবই কম দিয়েছি। বন্ধ করে দিলাম, আর ডালটাতে তো হলুদ দেওয়া দিইনি সেদ্ধ করার সময়, হলুদ দিলে নাকি সেদ্ধ হয় না, ওই জন্য এখন সেদ্ধ করে হলুদটা দিয়ে দিলাম, সম্বরা দিয়ে দেবো। দুটো সিটিতে সুন্দর সেদ্ধ হয়ে গেছে পেঁপেটা, এবার জলটা শুকাতে হবে কড়ায়, তো তার আগে ডালটা হয়ে যাক, ফুটুক কিছুক্ষণ, জল দিলাম একটু, তো একটু ফুটে গেলে এটা নামিয়ে পরেই তরকারিটা শুকাতে বসিয়ে দেবো। টমেটো দিয়ে দিয়েছি, জাস্ট একটু ফুটিয়ে নিলাম, টমেটো দিয়ে হয়ে গেল, নামিয়ে দিই, আজকে অনেক তাড়াতাড়ি রান্না বান্না করে নিলাম। তরকারিটা চাপিয়ে দিয়েছি এখানে, জলটা একদম শুকিয়ে শুকনো শুকনো করে নামাবো, মানে মাসের শেষের দিকে তো সমস্ত খাবার দাবার আমাদের শেষ হয়ে গেছে, ছাতু যে খাবো একটু ভুলে সেটাও উপায় নেই, একটুখানি ছাতু বেঁচে আছে, যেটা মিশ্রাস না খেয়ে যায়নি আমার জন্য, ও যদি খেয়ে নেয় সকালবেলা, ও জিম যাওয়ার আগে একটু ছাতু গুলোই খেয়ে যায়,
তো সকালবেলাটা কিছু খেয়ে যায় না, ছাতুটাই খাই। তো ওর জন্য আমার আমার যেহেতু আমি পাবো না খেতে, ওই জন্য ও আমার জন্য রেখে চলে গেছে, খাইয়ে নিয়েছিল, সকালবেলা না খেয়েই চলে গেছে, মানে একটা কলা খেয়ে গেছিলো, তারপর এসে মিল্কশেক খেলো। ওই জন্য আজকে যদি বাজারটা না যায় না তাহলে হবেই না। তরকারিটা সুন্দর শুকিয়ে গেছে, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ভাবছিলাম ঘি দিব, তারপর ভাবলাম না এত গরমে অত ঘি খাওয়া ভালো না, কারণ এই কদিন ধরে অনেক ঘি খাওয়া হলো, কালকেই পোলাও খেয়েছিলাম ঘি দিয়ে, আজকে আর দেবো না, কাঁচা লঙ্কার সেন্টেই হয়ে যাবে, হয়ে গেছে, বন্ধ করে দিলাম। রান্না বান্না আমার কমপ্লিট, আজকে সিম্পল খাওয়া দাওয়া আমাদের, আর এদিকে ভাতটা চালটা অনেকক্ষণ আগে ভিজিয়ে দিয়েছিলাম, তো ভাতটাও বসিয়ে দিলাম, ভাতটা করে দিয়ে চলে যাব। ঘড়িতে বাজে কেবলই 10:30, 10:30টার সময় এত গরম দেখে বুঝতে পারছো রান্নাঘর থেকে বেরিয়ে আমার অবস্থাটা কি হয়ে গেছে, পুরো ঘাম ঝরছে। এদিকে নাকি সকাল 7টা থেকে 8টা পর্যন্ত ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। হ্যাঁ রোদ তবে উঠেনি আজকে, এটা ঠিক কথা, সেরকমভাবে রোদই উঠেনি, কিন্তু গমট গুমুট গরমটা আছে, গমট বলছি গুমুট গরমটা খুবই আছে, ওই জন্য গরমটা বেশি লাগছে। বাজে এখন 11টা রেডি হয়ে নিয়েছে, আজকে মাসিকে নিয়েই যাবো, যেহেতু বিষ্ণুকে নিয়ে একা সম্ভব না, ওই জন্য মাসিকে বলেছিলাম, মাসি ওই জন্য তাড়াতাড়ি কাজও শেষ করে দিয়েছে। সবে 11টা বাজে, সমস্ত কাজ আমাদের শেষ হয়ে গেছে, যেখানে আমাদের 12টা সাড়ে 12টার সময় শেষ হয় নর্মাল দিনে, রবিবার দিন তো অনেক দেরি হয়। তো যাই হোক বেরিয়ে পড়বো, তাড়াতাড়ি প্রচণ্ড গরম লাগছে, আমি তো রেডি হয়ে নিয়েছি, এখানেও একজনকে রেডি করে নিয়েছি, ও তো মনে সুখে আছে যে কোথায় ঘুরতে যাচ্ছে, কোথায় ঘুরতে যাচ্ছে। 11:10 বেরিয়ে পড়লাম, মিশু আগেই চলে গেছে মাসির সাথে নিচে, যাবো গিয়ে টোটো ধরবো আর বেরিয়ে যাবো। মাসি আর মিশু আগে থেকে এসে দাঁড়িয়ে আছে এখানে, টোটো ধরতে পারোনি তোমরা? হ্যাঁ গরম লাগছে, উঠতে গেলে গরম লাগে বাবু, উঠতে গেলে গরম লাগে না বলো আমাকে, মেঘলা মেঘলা ওয়েদার বলে বেশি গরম লাগছে, আরো বেশি গুমোট লাগছে। বেরিয়ে পড়েছি, হাওয়া আছে রে, বেরিয়ে পড়লাম, এখান থেকে 2-3 মিনিট লাগবে। যা চলে এসেছি আমরা, নিয়ে নিয়েছি কিছু কিছু জিনিস, মশলাটা মাসি বলে দিচ্ছে কী কী নেই, লবঙ্গ ছিল না অনেক দিন, লবঙ্গ নিলাম একটা। এখানে কোনো বাইরে এসে মটরের ডালটা পায় না, এত মটরের ডাল নেই এখানে, মটরের ডাল হলে শুধু একটু ভিজিয়ে বেটে খেয়ে নিতে গেলে কি ভালো লাগে, কিন্তু মটরের ডাল এটা রাখে না, তা অড়হরের ডাল রাখতো না, এখন অড়হরের ডালটা রাখছে। চানাচুর আমার বাড়িতে নিয়ে যাওয়া হয় না, এই চানাচুরগুলো নিয়ে যেতে হবে বিকেলবেলা মুড়ি খাওয়ার জন্য, কিন্তু সব বড় বড় প্যাকেট, এইটা বেশ ভালো হবে, এত বড় প্যাকেট না আমাদের শেষ হবে না, নষ্ট হয়ে যাবে শেষের দিকে। ভেতরে ঢুকো না, এর চেয়ে ছোটো প্যাকেট নেই, এটাই নিয়ে নিলাম। একটা সাবান নেই, আগের মাসে 2টো নিয়েছিলাম, এটা এটা একটা নিলাম, এই নিমারিটাই বেশ ভালো লাগে, এটাই নিই। আমাদের ময়শ্চারাইজার শেষ হয়ে গেছে, এটা মনে করে নিলাম, এই ব্লু কালারেরটা অনেক দিন পর দেখতে পেলাম, এটা আমার অনেক দিনের ধরে ইউজ করি, তো এই কালারটা ছাড়া আমার ভালো লাগে না। মোটামুটি এদিককার জিনিসগুলো হয়ে গেলো, আরও কিছু জিনিস আছে সেগুলোও নেবো। আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছিলো, সেটা নিলাম। বাবু ওগুলোতে হাত দিও না তুমি, এই এগুলো বেশ ভালো মশলা দানি, এখনো খোলেনি প্যাক। সামনে জন্মাষ্টমী পুজো আসছে, পুজো করবো বলে ভাবছি কিছু বাসন কিনবো, তো এখানে তো এটার দাম দেখাচ্ছে 377 টাকা, কিছু বাসন আমার কিনতে হবে, এখানে কোনো বাসনই আমার মানে আমিষ নেই, মানে নিরামিষ নেই, সরি। গোপালকে সুজি করে দেওয়ার জন্য এই কড়াইগুলো বেশ সুন্দর, কিন্তু গোপালের জন্য বেশ ভালো হবে না, দাম বেশি না মনে হয় এগুলো, 300 টাকা, বাপরে অনেক দাম, অনলাইনে অনেক কমে পেয়ে যাবো। সবজি টবজি ধোয়ার জন্য আমার ঝুড়ি লাগবে, এই ঝুড়িগুলো বেশ ভালো আছে, 3টা সেট 99 টাকা, ও নিচে তো ফুটা নেই, তাহলে হবে না, সবজি ধোয়ার জন্য নেব। পায়েস টায়েস করার জন্য এই মিল্ক প্লেটগুলো নিলাম, ভীষণ ভালো লাগে এটা দিয়ে পায়েস করলে, মাসি নাও তো। আর এভরিডে নিতে হবে, এভরিডে না এখন এইরকম ছোটো ছোটো প্যাকেটগুলো রাখবে, আমাদের হয়ে গেছে বাজার, বাপরে অনেক কাণ্ড করে বাজার করা হলো আজকে, মিশু যে আজকে দুষ্টুমি করলো, মাসি কি বলছিল, মাসি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, মাসিকে লোক মানে বলেনি, ভাববে মানে বাঁচাও বাঁচাও করছে, এত দুষ্টুমি করেছে আজকে মিশু, তাই না করেছো কি না, প্রচন্ড দুষ্টুমি। বাইরেটা দেখে মনেই হচ্ছে না যে সকালে 1 ঘন্টা ঝমঝমিয়ে বৃষ্টি পড়েছে, এত রোদ এত রোদ আর এত গরম। মাসি আজকে বুঝে নিলে কেমন দুষ্টুমি করে বাবু, কোনটা নেবে বলো, আইসক্রিম এই স্টিকটা অরেঞ্জটা
তো রোদে কিছু দেখা যাচ্ছে না। এই যে যে স্টিকটা তিনটা দিয়ে তো বাজে শুয়ে একটা স্নান ধান করে নিয়েছি, এসে পরে আইসক্রিমটা খেয়ে প্রথমে মিশুকে স্নান করে গেছি, তারপর নিজে স্নান করে পুজোটা করে নিলাম। অনেকটাই লেট হয়ে গেল, আর আজকে না গেলে না হতো না বুঝলে। আর যে জিনিসগুলো নিতে গেছিলাম তার মধ্যে বেশিরভাগ জিনিসই ভুলে চলে এসেছে, কারণ মিশু ওখানে গিয়ে এত জেদ করতে শুরু করে দিয়েছিল। মানে কী বলতো, মানে ভাবি ভেবে যায় অনেক কিছুই নিব, মানে যা যা বাড়িতে দরকার সমস্তটাই নিব, শেষ হয়ে গেছে যা যা দরকার, কিন্তু ওখানে গিয়ে পরে আলাদা রকমই সিচুয়েশান হয়ে যায়, দিয়ে ভুলে যায়। ছাতুটা যেরকম মাসি এসে বলছে ছাতুটা নিতে ভুলে গেছি, মাসিরও মনে ছিল না। যাই হোক, কালকে আজকে রাতে যখন যাবে চালটা কিনতে তখন মিশ্রাসনাকে বলে দেবো ছাতু কিনে নেবে, ছাতু না হলে আমাদের বাড়িতে চলবেই না। খাবো একটু পরে, কারণ এখন তো আইসক্রিম খেয়ে পেটটা ভরে গেছে, এসে পরে জল খেয়েছি আইসক্রিম খেয়েছি, মানে এত রোদ আর এত গরম না, এখন মনে হচ্ছে শুধু শরীরের জল চায়। তো যাই হোক, স্নান দান হয়ে গেছে, মাসিও বেরিয়ে গেছে, এখন খানিকটা বসবো, বসে পরে তারপরে খাওয়া দাওয়ার কথা ভাববো। মিশুকে যেহেতু স্কুল আজকে পাঠায়নি ওই জন্য বাদ টারের তো কোনো ব্যাপারই নেই, মোটামুটি মানে আমার সকালবেলা মনেও ছিল না যে আজকে সোমবার। তো যাই হোক, চিকেন হওয়ার পর দিন আমাদের বাড়িতে সাধারণত নিরামিষই হয়। তো বাজারে যাচ্ছিলাম যখন তখন দেখলাম সব মন্দিরে, মানে শিব মন্দিরে আজকে পুজো হচ্ছে, আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো ভাগ্যিস, কারণ আমার তো বারটার মনে থাকে না বলেই আমি মেনটেন করতে পারি না নিরামিষ আমিষের ব্যাপারটাকে। তো যাই হোক, ভগবানই হয়তো আজকে এসেছিলো, কিন্তু কোনো দিন আমার এরকমও হয় যে চিকেনের পরের দিন আমি আমিষ করেই নিই। তো যাই হোক, আজকে ভগবান মানে নিজে থেকে এটা করিয়েছে। আজকে এক থালাতেই দুজন মিলে খাবো, দেখি মিশু খায় কিনা। এখন 6:30 রান্না করে চলে এসেছে, ডিটার ফেস প্যাকটা লাগিয়ে দিয়েছি, এক ঘন্টা ধরে মিশুকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করছি, উঠছে না। ওর কী যে হয়েছে আজকে, ওর চোখই খুলছে না, চোখ খুলছে আবার চোখ বন্ধ করে ফেলছে। তার জন্য থাকো, যখন ঘুম থেকে উঠবে আমি ডিটার ফেস প্যাকটা লাগিয়ে দিলাম। শুক্রবার লাগানোর কথা ছিল কিন্তু শুক্রবার তো আমার মাথা নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু যাই হোক, আজকে টাইম পেয়েছি, লাগিয়ে নিয়েছি। এদিকে আবার চাও বসিয়ে দিয়েছি, চা খাওয়ার মন করেছে অনেকদিন পর। অনেকদিন ধরে গরম পড়ছিলো, আজকেও গরমও আছে, কিন্তু আজকে চাটা খাবো, এতদিন ধরে গরমের জন্য খাইনি। ও যতক্ষণ না উঠছে ততক্ষণ এই কাজ সব কাজগুলোই করে, রিটার্ন ফেস প্যাক লাগানো 10 মিনিট হয়ে গেল। ওটা লাগিয়ে নিতে গেছিলাম হচ্ছে সন্ধ্যা দিতে, সন্ধ্যা টান্না দিয়ে গুপুকে শয়ন দিয়ে এখন চাটা বসিয়েছি, ও ঘুমাবে ঘুমাক, আমি চাটা খাবো। লাস্ট 1.5 বছর ধরে আমরা শিলচরে এই কাপটাতেই চা খেয়ে যাচ্ছি, সাদা যেহেতু কখনো পুরনো হয় না ওই জন্য চোখের সামনে পুরনো হচ্ছে না, সাদা হচ্ছে সবসময় নতুন হয়ে থাকে। আজকে স্মার্ট বাজারে গিয়ে ভেবেছিলাম যে দুটো কাপ কিনবো, কিন্তু তারপরে মিশু যা বিরক্ত করতে শুরু করে দিলো সব কিছু ভুলে গেছি, কিনলে সাদা কালারই কিনতাম, সাদা কালারটা আমার বেশি ভালো লাগে। আমার তো চা খাওয়া কমপ্লিট, এখনো পর্যন্ত এটা তোলা হয়নি। বাজে হচ্ছে 6:45 মতো, এই যে স্যার উঠে পড়েছেন। আজকে স্যারকে পরিয়েছে হচ্ছে নতুন একটা স্যান্ডো গেঞ্জি, এই গেঞ্জিগুলো হচ্ছে জকির একটা গেঞ্জি, কালকে নিয়ে এসেছি, দুটোর সেট ছিল। তো এখন তো মানে এটা কন্ট্রাস্ট করে পরিয়েছিলাম গেঞ্জি আর তার সাথে প্যান্ট, কিন্তু ঘুম থেকে ওঠার পর সেটা আলাদা হয়ে গেছে, কারণটা আর বলছি না, তোমাদেরকে বুঝেই নিয়েছো নিশ্চয়ই। এখন ব্লু হয়ে গেছে, প্যান্টও ব্লু গেঞ্জিও ব্লু, বেশ ভালো আছে গেঞ্জিগুলো। জকি কালকে প্যান্টালুন্সে গেছিলাম যখন, তখন এটা কিনেছি। একটা তো প্রথমেই তো গেছিলাম হচ্ছে নাহাটা বলে একটা দোকান আছে, সেখানে তো পাইনি, সেখানে নন ব্র্যান্ডেডগুলো পাচ্ছিলাম, কিন্তু এই আর ওর সাইজেরও পাচ্ছিলাম না। তো প্যান্টালুন্সে গিয়ে জকি পেয়ে গেছি, বেশ ভালো, এখন ভালোও লাগছে এগুলো অনেকদিন। আর সাদা স্যান্ডো গেঞ্জিগুলো কী হয় বলতো, ভীষণ মানে শিলচরে এত আয়রন, শিলচরে আয়রন কিনে জানি না, নাকি আমাদের এই অ্যাপার্টমেন্টে বেশি ট্যাঙ্কিটা ঠিক মতো পরিষ্কার করে না নাকি জানি না, প্রচণ্ড আয়রন। মানে আমি ওয়াশিং মেশিন থেকে কেচে যদি নর্মাল জলে যদি ধুই তাহলে সেটা পুরো লাল হয়ে যায় সাদা জিনিস, নীল না দিলে একদমই বাজে লাগে। তো যাই হোক, ওই জন্য এবার কালারিং গেঞ্জিগুলোই কিনেছি, তো এগুলো বেশ ভালো লাগছে। কালকে বাজার থেকে ফেরার সময় মিশুর জন্য পিডিয়াশোরটা এনেছিলাম, ও তো এখন দুধ খাচ্ছে না, মানে দুধ দেওয়া হচ্ছে না, তো পিডিয়াশোরটা এখন বিকালবেলার জন্য রেখেছি, সকালেও দিচ্ছি না এখন, ভাবছি যে সকালবেলা ওকে মানে স্কুলে পাঠানোর সময় দুধ মুড়ি বা দই মুড়ি এগুলো খাইয়েই পাঠাবো, একটা সলিড মিল না খাইয়ে পাঠালে না অনেকক্ষণ টাইম, তো এখন গরমের দিন বুঝতেই পারছো সকালবেলা এই গরমে দুধ খাওয়াতে গেলে কী অবস্থা হবে। আমাকে দুধ গুলতে দেখে ও কিন্তু গিয়ে একদম বসে গেছে বিছানাতে, মা নিয়ে আসবে আর আমি খাবো। ওই দেখো, তুমি আমার জন্য ওয়েট করছো, ওই না
9:30 বেজে গেছে, ভাত টাত করে নিয়েছি। এদিকে হচ্ছে ফ্রিজে ডালটা রেখেছিলাম, সেটাকে গরম করতে চাপালাম। আর এদিকে হচ্ছে ও মুসুরির ডাল একটু ভিজিয়েছিলাম, সেই ডালটাকে এখন বাটবো। একটু পোস্ত দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছে, এটা দিয়ে আজকে খাবো। আর দিনের বেলা তো তরকারি মোটামুটি রয়েছে, এটা দিয়ে আজকে আমাদের রাতের খাওয়া হয়ে যাবে। আর কিছু করবো না, শুধু বড়াটাই ভাজবো, আর কি লাগবে এটাতে তো হয়ে যাবে, ডাল তরকারি আর ভাজা। 10:30 বাজে, এক একদিন এত লেট হয়ে যায়, আর এক একদিন এত তাড়াতাড়ি আমরা খেয়ে ফেলি যে মানে ঘুম আসতে চায় না, অনেক লেটে ঘুম হয়। আজকে যেমন 10:30 বেজে গেল খাওয়া শেষ করতে করতে, শুরুই করেছিলাম রান্না বান্নাতে, গেছিলামই হচ্ছে 9:15 ওই জন্য লেট হয়ে গেল। আর বাইরে যা গরম, সারাক্ষণ বিকেল থেকে 6টা যখন থেকে অন্ধকার হয়েছে, 6:15 থেকে তখন থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, পুরো ওই সাইডটা থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। কিন্তু বৃষ্টি যে হবে সেরকম কোনো ব্যাপার নেই, খালি মানে আলোই দেখতে পাচ্ছি, বিদ্যুতের কারেন্ট চলে গেল। এই কেবলই খেয়ে এসে বসলাম যে এসিতে একটু বসি আরাম করে, কারেন্ট চলে গেল, এখন আসবে আধা ঘন্টা পরে, 1 ঘন্টা পর। যাই হোক চলো, কালকে তো মঙ্গলবার, আজকে তো সোমবার ছিল, কালকে দেখি ওয়েদার যদি ঠিক থাকে তাহলে স্কুলটা পাঠিয়ে দেবো, না হলে রোদ ঠোদ থাকতে গেলে পাঠাবো না। এরকমই স্কুলে তো বলেই দিয়েছে, নোটিশ দিয়েই দিয়েছে যে এরকম পড়াশোনার নতুন কোনো কিছু শেখাবে না, যা আছে সেগুলো আগেকারই শেখাবে, এই গরমের জন্যই বিশেষ করে এটা করেছে। তো যাই হোক চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে,